সাদ্দাম হুসাইনের জীবনের শেষ মুহূর্ত কারা তাকে ধরিয়ে দিয়েছিল? সাদ্দাম হুসাইন আল মাজিদ আল তিকরিতি, সংক্ষেপে সাদ্দাম হুসাইন, দীর্ঘ ২৪ বছর ধরে টিকে থাকা সদা অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইরাকের ক্ষমতার মসনদে কঠোর হস্তে সকল বিদ্রোহকে রুখে দিয়েছিলেন। চমের মতো ভয় করত তাকে ইরাকের মানুষ। তার চোখের শীতল দৃষ্টি যে কাউকে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আজ আমরা এই একনায়ক, খলনায়ক এবং রাষ্ট্রনায়কের জীবনের শেষ অঙ্কের উপর আলোকপাত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কে বেইমানি করে সাদ্দামকে ধরিয়ে দিয়েছিল। ২০ মার্চ সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরাকের ওপর বোমা হামলা শুরু করে। বিভিন্ন সরকারি ভবন, সরকারি স্থাপনা, সামরিক স্থাপনা, সাদ্দাম হুসাইনের সম্ভাব্য অবস্থান ইত্যাদি স্থান লক্ষ্য করে অবিরাম বিমান হামলা চলতে থাকে। একই সাথে কিছুদিনের মধ্যেই আমেরিকান পদাতিক বাহিনী কুয়েতের মধ্য দিয়ে ইরাকে প্রবেশ করে। এর ফলে দেশের জন্য লড়ে যাওয়া ইরাকি সৈন্যদের পক্ষে সেই সময়কার পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। মাত্র এক মাস ১০ দিনের সর্বাত্মক হামলায় সে সময় সাদ্দাম রাজত্বের পতন ঘটে। ইরাকের হামলা শুরুর পর থেকেই সাদ্দাম হুসাইনকে আর জনসম্মুখে দেখা যায়নি। বাগদাদের পতনের পর তিনি পুরোপুরি আত্মগোপনে চলে যান। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকার একেবারে শীর্ষে চলে আসেন সাদ্দাম। শুরু হয় কোনো একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে চালানো অন্যতম বৃহৎ অভিযানের। সাদ্দামের ব্যাপারে একটি বিষয়ে সবাই নিশ্চিত ছিল যে তিনি কখনোই ইরাক ছেড়ে যাবেন না। সিআইয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক জুডি তিয়াফে বলেছিলেন, সাদ্দাম কুশিনকালেও ইরাক ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। তার মঞ্জুরি ছিল শুধু ইরাক, ফলে শুধুমাত্র ইরাকেই তাকে খুঁজতে চিরুনি অভিযান শুরু হয়। ১ ডিসেম্বর বাগদাদের রাস্তায় গাড়ি চালাত এমন একজন ব্যক্তি আমেরিকান বাহিনীর কাছে একটি নাম ফাঁস করে, মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিত, যিনি সাদ্দাম হুসাইনের ডানহাত নামে খ্যাত। পরবর্তী ২ সপ্তাহ জুড়ে এই মোহাম্মদ ইব্রাহিমের খোঁজ চলে। আমেরিকান সৈন্যদের কাছে ওই ব্যক্তির ছদ্মনাম ছিল দ্য সোর্স এবং দ্য ফ্যাটম্যান। তথ্য অনুযায়ী ১২ই ডিসেম্বর বাগদাদে অবস্থিত একটি বাড়ি থেকে মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। পরদিন সকালে তিনি কয়েকটি স্থানের নাম বলেন যেখানে সাদ্দাম হুসাইনের থাকার সম্ভাবনা রয়েছে। তার দেয়া তথ্যের সূত্র ধরে আর্দার শহরের নিকটে ২টি স্থান চিহ্নিত করা হয়। স্থান দুটোর কোডনাম ছিল উলভারিন ১ এবং উলভারিন ২। ৬০০ সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়। তাদের সাথে ছিল অত্যাধুনিক ট্যাঙ্ক, গাড়ি, হেলিকপ্টার, ইঞ্জিনিয়ারের দল এবং অন্যান্য স্পেশাল অপারেশন ফোর্স। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রেড ডন। প্রাথমিকভাবে উলভারিন ১ এবং উলভারিন ২ তন্নতন্ন করে খুঁজেও কিছুই পায়নি। সবাই যখন ফিরে যেতে মনস্থির করে, ঠিক তখনই কোনো এক সৈন্য একটি খুব সরু গর্তের মতো সুড়ঙ্গ খুঁজে পায়। সেই সুড়ঙ্গের মধ্যে অবশেষে খুঁজে পাওয়া যায় মুখভর্তি দাড়ি আর জীর্ণশীর্ণ পোশাক পরিহিত মোস্ট ওয়ান্টেড সাদ্দাম হুসাইনকে। সাদ্দাম হুসাইন বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করেন। সেখান থেকে তাকে বাগদাদ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। তার অবস্থানকৃত সেই সুড়ঙ্গ থেকে একটি AK-47 রাইফেল এবং ৭৫০০০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। সাদ্দাম হুসাইনের সঙ্গে থাকা সেই সময় আরও ২ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২০০৫ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। এটা যে শুধুই একটা লোক দেখানো প্রহসনের বিচার হবে তা বাকি সবার মতো সাদ্দামও জানতেন। সে সময় তার পক্ষে লড়েছিলেন প্রখ্যাত আইনজীবী নোয়াইমি। তিনি সবসময় বলতেন, এই মামলায় আমরা কখনোই সফল হতে পারবো না। বিচারকদের সবাই রাজনীতিবিদ, এরা এই বিচার কাজের চিত্রনাট্য অনেক আগেই লেখা শেষ করেছেন। তবে মামলা লড়ে যাওয়া ছাড়া সাদ্দাম হুসাইনের সামনে আর কোনোই পথ ছিল না। সাদ্দাম হুসাইনের আইনজীবীদের সকল ধরনের চেষ্টার পরেও সব ধরনের বিচারিক কার্যক্রম শেষে ৫ই নভেম্বর ২০০৬ সালে বিচারক রউফ সাদ্দাম হুসাইনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করেন। রায় পড়া শুরু হওয়া মাত্র সাদ্দাম হুসাইন তার ডান হাত দিয়ে শূন্যে ঘুষি মেরে বজ্রকণ্ঠে বলতে থাকেন, ইরাকি জনগণ দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, বিশ্বাসঘাতকদের দল নিপাত যাক, অনুপ্রবেশকারীরা নিপাত যাক, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, জনগণ দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, অনুপ্রবেশকারীর দল ধ্বংস হোক। এরপর শুধুই অপেক্ষা অন্তিম দৃশ্য মঞ্চায়নের জন্য। যে কোনো সময় চলে আসতে পারে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা। সে সময় আমেরিকান বাহিনী সতর্ক প্রহরায় ছিল, তবে একচুলও বিচলিত ছিলেন না সাদ্দাম হুসাইন। এ সময় তিনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন, মাঝে মাঝে প্রহরীদের সাথে আড্ডা জমাতেন, পুরাতন দিনের স্মৃতিচারণ করতেন। আর সেই সময় তার সাথে থাকত তার সবচেয়ে প্রিয় কোহিবা সিগার। ৩০শে ডিসেম্বর ফাঁসির দিন ধার্য করা হয়। দিনটি ছিল ঈদ উল ফিতরের দিন, মুসলমানদের সবচেয়ে বড় দুইটি উৎসবের মধ্যে একটি। সাদ্দাম হুসাইন অজু করলেন, বিশ্বমঞ্চে শেষবারের মতো আবির্ভূত হওয়ার আগে নিজেকে একেবারে প্রস্তুত করে নিলেন। তার নিরাপত্তার জন্য নিয়োজিত স্পেশাল ফোর্সের সদস্যদের সঙ্গে শেষবারের মতো করমর্দন করলেন। এ সময় সৈন্যদের কয়েকজন লক্ষ্য করলেন তার চোখের কোণে অশ্রু ঝলমল করছে। অনেকের মতে সেই সময় কিছু সৈন্য সাদ্দাম হুসাইনকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিলেন। ফাঁসির মঞ্চ প্রস্তুত। সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ
একজন বিচারক উচ্চস্বরে পড়ে শোনান। সাদ্দাম হোসেনকে এ সময় অত্যন্ত শান্ত এবং নির্ভার লাগছিল। ফাঁসির মঞ্চে ওঠার প্রথম সিঁড়িতে তিনি থমকে দাঁড়ান। ফাঁসির রশির দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে তিনি রুবাইকে বলেন, ডক্টর, এসব তো মানুষের জন্য। শেষবারের মতো সাদ্দাম নিজের ভয়ডরহীন ব্যক্তিত্বের প্রমাণ দিলেন। সাদ্দাম হুসাইনের জীবনের শেষ দৃশ্য দেখতে সেখানে উপস্থিত ছিল বেশ কিছু সংখ্যক শিয়া ইরাকি। তবে ভীত সন্ত্রস্ত সাদ্দাম হুসেনকে দেখার আশায় আসা এসব মানুষকে সাদ্দাম হোসেন একেবারেই হতাশ করেছিলেন, কেননা সে সময় সাদ্দাম হোসেনের মাঝে ভয়ের লেশমাত্র ছিল না। মাথায় কালো মুখোশ পড়তে অস্বীকৃতি জানালেন সাদ্দাম। সে সময় সাদ্দাম হুসাইনের চেহারা তখন একেবারে জলজল করছিল। এ সময় একজন জল্লাদ সাদ্দামের গলায় একটি কালো রুমাল পেঁচিয়ে দেন, যাতে ফাঁসি কার্যকরের আগে রশি দ্বারা তিনি কোনোরকম ব্যথা না পান। সাবেক সিএ কর্মকর্তা জন ম্যাগুইর বলেছিলেন, এ সময় উপস্থিত জনতা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ সাদ্দাম হুসাইন ছিলেন একেবারে নির্ভীক, একবারের জন্যও তার পা কাঁপেনি। সে সময় সাদ্দাম হুসাইন ক্রমাগত কালেমায় শাহাদত পড়ছিলেন। মাঝপথে পায়ের নিচে পাটাতন হঠাৎ করেই সরে যায়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার মতো একটি শব্দ শোনা যায়। এরপর কেটে যায় কয়েকটি মিনিট। সাদ্দাম হুসাইনের নিথর দেহ ঝুলে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার মৃতদেহের হার্টবিট চেক করলেন, কোনো সাড়া নেই। ফলে সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করা হলো। এর মধ্যেই শেষ হলো সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের ঘটনাবহুল জীবনযাত্রার। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।